হ্যালো বন্ধুরা, তো সেকেন্ড সেমিস্টারের মেইন ইতিহাসের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো নাও ভিডিও স্টার্ট। আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেকেন্ড সেমিস্টারের মেইন ইতিহাসের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তা যারা ফার্স্ট পার্ট এখনও দেখো নি, তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবে এবং সেকেন্ড পার্টটাও ফুল দেখে নেবে। কারণ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে যে শর্টগুলো তুলে ধরেছি, সেকেন্ড সেমিস্টারের মেইন ইতিহাসের সিলেবাস, মধ্যযুগের ইতিহাস, ভারতের মধ্যযুগ ইতিহাসের যে সিলেবাসের উপর যে শর্টগুলো আছে সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড সেমিস্টারের জন্য। তো যাদের মেইন ইতিহাস আছে তারা অবশ্যই যেন ভিডিওটা পুরো দেখবে, কারণ ভিডিওর ভিতরে যে শর্টগুলো আলোচনা করা হয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট। এই শর্টগুলো যদি তোমাদের পড়া হয় তাহলে আশা করি আর কিছু পড়া বা আর কোনো বই পড়ার দরকার হবে না, কারণ এই শর্টগুলো তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই অবশ্যই 100% কমন পাবে। ঠিক আছে, তো যারা পড়ার প্রতি আগ্রহ তারা অবশ্যই অবশ্যই যেন ফুল ভিডিও দেখবে এবং দুটো পার্টই দেখে নেবে ভিডিওর শর্টগুলো দিয়ে ভালো করে পড়ে নেবে। যেহেতু এখন ভিডিও দেওয়ার কারণ হচ্ছে কি, ছোটো ছোটো করে বড় ভিডিও দেখলে অনেকে দেখতে টাইম পাবে না বা দেখবে না, সেই কারণে প্রত্যেকটা ভিডিও ছোটো ছোটো করে পাট পাট করে ভিডিও দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে শর্ট টাইমে তোমরা দেখে পড়াশোনা করতে পারো। কারণ তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা হবে, ফিফথ সেমের সিক্স সেমের পরীক্ষা শেষের দিকে এবং ফোর্থ সেমের পরীক্ষা আরম্ভ নোটিশ পেয়ে গেছে এবং তোমাদেরও নোটিশ খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে এবং তোমাদের যে রেজাল্ট ওয়ান সেমিস্টার যে রেজাল্টের জন্য সেটাও হয়ে যাবে, সেটা এই মাসে মিডিলের দিকে নয়তো সেপ্টেম্বর 1-2 তারিখে বা প্রথম উইকে হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সেপ্টেম্বরে মিডিলের পরীক্ষা বা অক্টোবরে ফার্স্ট উইকে। তো সেই কারণে বলছি তোমাদের হাতে যেহেতু বেশি টাইম নেই সেই কারণে তোমাদের বলা হচ্ছে যে বারবার করে পড়াশোনা স্টার্ট করে দাও, নাহলে কিন্তু যখন রেজাল্ট হবে তখন বুঝতে পারবে যে কেন বলছিলো বারবার পড়াশোনার জন্য। তো সেই কারণে বারবার বলা হচ্ছে, কারণ এমন পরিমাণের ফেলের হার হয়েছে ফিফথ সেম এবং থার্ড সেম এবং তোমাদের সেমও আশা করে হবে, সেই কারণে বলছি যাতে তোমার সেকেন্ড সেমে যেন না হয়। কারণ তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে দুটো সেমিস্টার যদি পাস না করো তাহলে কিন্তু স্কলারশিপ হবে না সাপ্লিমেন্টারি থাকলে। সেই কারণে তোমাদের বারবার বলা হচ্ছে ভালো করে পড়াশোনা করো, সেই কারণে প্রত্যেকটা টাইম অনুযায়ী শর্ট শর্ট ভিডিও তোমাদের এই চ্যানেলের ভিডিও দেওয়া হচ্ছে। যারা সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই জানো কীভাবে প্রতিদিনই রেগুলার ভিডিও পোস্ট হয়ে থাকে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের প্রতিনিয়ত আপডেট এই চ্যানেলের ভিতরেই পেয়ে যাবে A to Z এবং সার্চিং ভিত্তিক ভিডিও সমস্ত ভিডিও এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে। তোমাদের সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ওয়ান সেম সমস্ত সেমিস্টারে অলরেডি ভিডিও হয়ে গেছে এবং তোমাদের রানিং চলছে, তো সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের সাথে বেল আইকনে দাবে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই ছিল আজকের মূল ভিডিও এবং শর্ট হচ্ছে আজকের মতো শেষ। তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।